এই প্রথমত দুটি কারণে এটি এত বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনি তাকে কর্জে হাসানা দিয়ে তার উপকার করছেন, তার বিপদ থেকে তাকে রক্ষা করছেন। দ্বিতীয় হচ্ছে যে সজ্ঞানাওয়া এটা যে অসম্মানজনক একটা জায়গা, এই জায়গাটা সে চাইলেও নিতে পারবে না। আপনি তাকে অসম্মানের জায়গা থেকে তাকে রক্ষা করেছেন, এই জন্য কর্জে হাসানা যদি আপনি দেন তাহলে আপনার জন্য 18 গুণ সওয়াব লেগেছে। আমি যখন সেবাগরের যে বিভিন্ন কার্যক্রমগুলো দেখেছি, সবচেয়ে চমৎকৃত হয়েছে আমি, সবচেয়ে চমক প্রমোদ হয়েছে আমি সেটি দেখে, সেটি হচ্ছে কর্জে হাসানা ফান্ড। এটি একটি আমাদের রাসুলের একটা আল্লাহ রাসুলের একটা মিত একটি সুন্নত, যেটি আমাদের সমাজে এখন নেই। আল্লাহ রাসুলের একটা সবচেয়ে সম্মানিত একটা সুন্নত ছিল এটি, যে কর্জে হাসানা ফান্ড। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন আমি রিবাকে হারাম করেছি তোমাদের জন্য, ব্যবসাকে আমি তোমাদের জন্য হালাল করেছি, কিন্তু রেবাকে হারাম করেছি। কিন্তু রেবা আমাদের সমাজে রন্ধে রন্ধে জড়িত হয়ে আছে। সেখানে কর্জে হাসানা ফান্ড, কর্জে হাসানা যে উদ্যোগ, এটির মাধ্যমে দেখেন সুদের সুদের ব্যাপারে রাসূল বলেছেন যে সুদের 69টি অপরাধ, 69টি গুণা আছে, তার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। সেই সুদের সাথে আমাদের প্রত্যেক ইচ এন্ড এভরি পিপল আর এঙ্গেজিং উইথ রেবা, সুদের সাথে আমরা জড়িত। একটি একমাত্র কারণ হচ্ছে কর্জে হাসানা আমাদের দেশে নেই। আমাদের আরেকজন বিশেষ অতিথি খুব সুন্দর একটা হাদিস বলেছেন, আল্লাহ রাসূল যখন মিরাজের দিন, মিরাজের রাতে যখন তিনি জান্নাতে গিয়েছিলেন, জান্নাতের গেটে বড় করে লেখা আছে, জান্নাতকে সুন্দর করে লেখা আছে, যদি কেউ সদকা দেয়, কেউ দান করে, তাহলে তার সওয়াব পাবে 10 গুণ, আর কেউ যদি কি কর্জে হাসানা দেয় তার সওয়াব হবে 18 গুণ। তার মানে কর্জে হাসানা কত বেশি, কারণ কর্জে হাসানা 18 গুণ। কেন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন কেন কর্জে হাসানার সওয়াব 18 গুণ, তিনি বলেছেন 18 গুণ এই জন্য আপনি যখন কার্যে কর্জে হাসানা দিবেন তার যে বিপদ, এই প্রথমত দুটি কারণে এটি এত বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনি তাকে কর্জে হাসানা দিয়ে তার উপকার করছেন, তার বিপদ থেকে তাকে রক্ষা করছেন। দ্বিতীয় হচ্ছে যে সজ্ঞানাওয়া এটা যে অসম্মানজনক একটা জায়গা, এই জায়গাটা সে চাইলেও নিতে পারবে না। আপনি তাকে অসম্মানের জায়গা থেকে তাকে রক্ষা করেছেন, এই জন্য কর্জে হাসানা যদি আপনি দেন তাহলে আপনার জন্য 18 গুণ সওয়াব নির্ধারণ করা আছে। তো সুতরাং যে কর্জে হাসানা যে ফান্ড তৈরি করেছে, কর্জে হাসানা ফান্ড, ফান্ডে দেখেন পৃথিবীতে এখন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সোশ্যাল, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চিন্তা করি যে কর্জে হাসানা দিলাম টাকাটা তো আর ফেরত আসে না। কারণ যারা কর্জে হাসানা নেয়, ব্যাংক যখন কর্জে হাসানা নেয়, ব্যাংকের একটা চাপ থাকে, সুদ দিতে হবে অথবা তার বিরুদ্ধে মামলা করা হবে। কিন্তু কর্জে হাসানা যখন গ্রহণ করা হয় তার মাথা তো এটা থাকে না যে আমাকে এই সুদ দিতে হবে বা আমাকে জেলের ভাত খেতে হবে, এই মাথা থাকে না বলে এই যে কর্জে হাসানাটা সেই না দেওয়ার জন্য তার মধ্যে একটা প্রয়াস তৈরি হয়। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে বলেছেন যে তুমি যদি কোনো লেনদেন করো, ফাদায়ান্তুম ইলা আজালিল মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি যদি কোথাও কোনো লেনদেন করো, ফাক্তুবু, আল্লাহ তাআলা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, ফাক্তুবু আমর ব্যবহার করেছেন যে তোমরা লিখে রাখো, তার মানে আপনি যখন লিখে রাখবেন সে যখন কর্জে হাসানাটা দিবে না তখন ইউ ক্যান সুড এগেনস্ট হিম, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, আপনি তার বিরুদ্ধে ব্রিচ অফ ট্রাস্ট পেনাল কোডের অধীনে আপনি মামলা করতে পারবেন। সুতরাং কর্জে হাসানা যেই উদ্যোগটা সেবাগর গ্রহণ করেছে, আমি খুব ভালো লেগেছে, আমার কাছে খুব চমৎকার।